জয় ভোলেনাথ গ্যালেক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন দু সালের মার্চ মাসের বৃশ্চিক রাশির রাশিফল বৃশ্চিক রাশির এই মার্চ মাস কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওতে আমি আলোচনা করেছি বৃশ্চিক রাশির মার্চ মাসের রাশিফল অনুযায়ী চাকরিজীবীদের চাকরির পরিস্থিতি ব্যবসায়ীদের ব্যবসায়িক পরিস্থিতি আপনার অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে আপনার বিবাহিত জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন হবে বিদ্যার্থীদের লেখাপড়া এবং বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন যাবে তা নিয়ে একটি বিস্তারিত আলোচনা দু সালের মার্চ মাসে বিশ্বিক রাশির রাশিফল অনুযায়ী কোথায় কোন গ্রহ অবস্থান করছে এবং সেই গ্রহের প্রভাব আপনার জীবনে কতটা শুভ আর কতটা অশুভ আসুন আমরা জেনে নিই বৃশ্চিক রাশির দু সালের মার্চ মাসের রাশিফলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে যদি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই পাশের বিল আইকনটিকে প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী সময়ে আমি যখন বৃশ্চিক রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শুরু করছি বৃশ্চিক রাশির দু সালের মার্চ মাসের রাশিফল তার আগে একটু জানিয়ে রাখি যে কোথায় কোন গ্রহ অবস্থান করছে আপনার জন্মরাশির সাপেক্ষে আর কেমন শুভ বা অশুভ প্রভাব আপনাকে দিতে পারে ছবিতে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বৃশ্চিক রাশির সাপেক্ষে দু সালের মার্চ মাসে কোথায় কোন গ্রহ অবস্থান করছে দেখুন যেখানে এক লেখা রয়েছে সেটা হলো বৃশ্চিক রাশির ঘর বিশ্বিক রাশির জন্মরাশিতে মার্চ মাসে দু সালে অবস্থান করছে কেতু তৃতীয় নম্বর ঘর অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে মকর রাশির অধিপতি শনিদেব ষষ্ঠপতির অধিপতি মঙ্গল বুধ এবং শুক্র মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্থ আপনার চতুর্থ নম্বর ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং রবি আর সপ্তম ঘর বিশ্বরাশিতে অবস্থান করছে রাহু ছয় মার্চ বুধ রাশি পরিবর্তন করে মকর রাশি থেকে চলে আসবে কুম্ভ রাশিতে আর পনেরোই মার্চ রবি কুম্ভ রাশি থেকে চলে যাবে মিন রাশিতে তো এই হলো আপনার দু সালের মার্চ মাস অনুযায়ী বৃশ্চিক রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে এবার আমরা রাশি ফলে আলোচনা করব যে কোন গ্রহ আপনাকে কতটা শুভ এবং কতটা অশুভ প্রভাব দিচ্ছে দু সালের মার্চ মাসের রাশি ফল অনুযায়ী আসছি প্রথমে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকবে তা নিয়ে মার্চ মাস অনুযায়ী দু হাজার বাইশ সালের রাশি ফলে রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে যেহেতু শনি এবং মঙ্গল একই সাথে অবস্থান করছে এবং ষষ্ঠ ঘরের অধিপতি অর্থাৎ মেষত্বগ্নের অধিপতি বা মেষ রাশির অধিপতি মঙ্গল আপনার জন্মরাশির সাপেক্ষে তৃতীয় উচ্চস্থ অবস্থায় আছে সেহেতু আপনি রক্ত সম্বন্ধীয় সমস্যা উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাইরয়েডের সমস্যা ব্যথা বেদনা পায়ের জয়েন্টের পেন বাতের ব্যথা এই সমস্যাগুলো কিন্তু কম বেশি ভোগ করবেন কতটা বেশি বা কতটা কম এই কষ্ট আপনি পাবেন তা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মশখে গ্রহের প্রভাব অবস্থান এবং ডিগ্রিগত মান অনুযায়ী তবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো বড় চিন্তার কারণ নেই আপনার ইমিউনিটি পাওয়ার সিস্টেম ভালোই থাকবে আসছি বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের লেখাপড়া দু হাজার সালের মার্চ মাস অনুযায়ী কেমন যাবে কোনো জন্মকুণ্ডলিতে যখন লেখাপড়া বা লেখাপড়ার সফলতা ইত্যাদি বিচার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব এবং পঞ্চমপতির অবস্থান এবং তার প্রভাব বিচার করা হয় আপনার জন্মরাশি অনুযায়ী পঞ্চমপতি হল বৃহস্পতি যে কিনা চতুর্থে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে আর কুম্ভ রাশি হল শনিদেবের ঘর শনিদেব নিজে মকর রাশিতে অবস্থান করছে এবং দশমপতি সিংহ অধিপতি রবি কিন্তু আপনার বৃহস্পতি অর্থাৎ পঞ্চমপতির সাথেই অবস্থান করছে এই সময় বিদ্যার্থীদের মানসিক চাঞ্চল্য দেখা যাবে লেখা পড়ায় সময় দিতে পারবেন না পড়াশোনায় একাগ্রতা কম হবে তাই নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে সঠিক গাইডেন্স এবং শিক্ষকের পরামর্শ যথেষ্ট প্রয়োজন অভিভাবকরা কিন্তু একটু খেয়াল রাখুন আমি অবশ্যই প্রতিকার নিয়ে ভিডিওতে আলোচনা করব আসছি বিশ্বিক রাশির জন্মরাশির সাপেক্ষে এই দু হাজার বাইশ সালের মার্চ মাস অনুযায়ী আপনার প্রেম ভালোবাসা প্রেম সম্পর্ক কেমন থাকবে কোনো জন্মকুণ্ডলীর ক্ষেত্রে যখন প্রেম সম্পর্ক বা প্রেম সফলতা ইত্যাদি বিচার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাব এবং পঞ্চমপতির অবস্থান এবং প্রভাব বিচার করা হয় আপনার জন্মরাশি অনুযায়ী কিন্তু সেই পঞ্চমপতি বৃহস্পতি যে কিনা চতুর্থে কুম্ভ অবস্থান করছে এবং কুম্ভ অধিপতি শনিদেব তার নিজের ঘর মকর রাশিতে অবস্থান করছে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার পঞ্চমভাবে পড়ছে দশমপতি রবি চতুর্থে বৃহস্পতির সাথে অবস্থান করছে প্রেম সম্পর্কের জন্য পরিস্থিতি কিন্তু টানাপড়ে নিয়েই চলবে আপনার প্রিয়জনকে সময় দিন এই সময় আপনার প্রিয়জনের ব্যবহার কিন্তু আপনার পছন্দ নাও হতে পারে এই সময় কিন্তু আপনি বারবার আপনার নিজের প্রেম সম্পর্ক নিয়ে আপনার প্রিয়জনকে নিয়ে কিন্তু বারবার হতাশ হয়ে যাবেন আসছি বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনার বিবাহিত জীবন দু সালের মার্চ মাস অনুযায়ী কেমন যাবে কোনো জন্মকুণ্ডলিতে সপ্তমপতি এবং সপ্তমপতির অবস্থান ইত্যাদি বিচার করা হয় বিবাহিত জীবন দাম্পত্য সম্পর্ক দাম্পত্য সফলতা ইত্যাদি ক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার সপ্তমপতি হল বিশ্বরাশির অধিপতি শুক্র অবস্থান করছে আপনার তৃতীয়ভাবে মকর রাশিতে সাথে কে আছে মকর রাশির অধিপতি শনিদেব উচ্চস্থ মঙ্গল এবং অবশ্যই সপ্তম্পতির অধিপতি শুক্র আর বুধ রয়েছে তবে বুধ কিন্তু ছয় মার্চের পরে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে চলে যাবে এই সময় আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আপনার জীবনসঙ্গীর সাথে তবে মার্চ মাসে আপনাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সমস্যা তৈরি হবে আপনাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটু স্ট্রাগেল থাকবে জীবন সাথীর একটি ডমিনেটিং মানসিকতা আপনার জন্য তৈরি হতে পারে বাকি যা স্বাভাবিক চলছে সেরকমই চলবে আসছে বৃষ্টি রাশির কেরিয়ার ভাগ্য চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিবেশ বা অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে আপনার জন্মরাশির সাপেক্ষে ভাগ্যপতি হল চন্দ্র দশমপতি আপনার কর্মপতি রবি কিন্তু অবস্থান করছে চতুর্থভাবে পনেরোই মার্চের পরে কিন্তু রবি কুম্ভ থেকে অর্থাৎ আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে চলে যাবে ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি আপনার চতুর্থভাবেই অবস্থান করছে আর এই পঞ্চমভাবে কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে এই সময়ে নতুন কিছু করার জন্য সময়টা ভালো নয় যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন ট্রান্সফারের কথা ভাবছেন তারা কিন্তু একটু এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করুন কাজকর্মে কিন্তু আপনার এই মাসে প্রতিযোগিতা বাড়বে আপনাকে কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে রবির শুভ প্রভাবে এই মাসে আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে কাজকর্মে এই সময়ে আপনার একাগ্রতাও বাড়বে যে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কর্মহীন হয়ে পড়েছিলেন নতুন চাকরি খুঁজছেন তারা কিন্তু পনেরোই মার্চের পরে ভালো সুযোগ পাবেন আসছি আপনার ব্যবসায়িক পরিস্থিতি কেমন যাবে যে সমস্ত বৃশ্চিক রাশির ব্যবসায়ীরা আছেন তাদের জন্য বলবো অংশীদারী ব্যবসা এই সময় খুব একটা ভালো যাবে না নতুন কোনো ব্যবসা এই সময় শুরু না করাই ভালো একটু অপেক্ষা করে যান এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করুন এই সময় এই মার্চ মাসে ব্যবসায়ীদের প্রতিযোগিতা বাড়বে নতুন যে সমস্ত পরিকল্পনা বা আইডিয়া আপনার মনের মধ্যে আছে যেগুলো আপনি প্ল্যানিং করে রেখেছেন সেইগুলোকে এই সময় এখনই প্রয়োগ করার দরকার নেই যারা বিনিয়োগ সংক্রান্ত ব্যবসা করেন ধরুন শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা জমি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্চ মাস ভালো সময় আসছি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে আর্থিক পরিস্থিতি ভালো থাকবে আপনি পরিবারের চাহিদা পূরণ করতে পারবেন এই মুহূর্তে মার্চ মাস অনুযায়ী সেরকম কিন্তু কোনো আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই আসছি বৃশ্চিক রাশির প্রতিকার নিয়ে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন চন্দ্রগ্রহের প্রতিকার আপনার প্রয়োজন কারণ বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিচস্ত অবস্থায় রয়েছে অর্থাৎ আপনার জন্মরাশির সাপেক্ষে ভাগ্যপতি নবমপতি দেখুন ন নম্বর ঘরটা যেখানে লেখা আছে ওটা হচ্ছে কর্কট রাশির ঘর এই রাশির অধিপতি কিন্তু আপনার জন্মরাশিতে অবস্থান করছে এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র সব সর্বদা সবসময় নিচস্ব অবস্থায় থাকবে একবার নিজের জন্মছকটা দেখিয়ে নেবেন সোমবার শিবলিঙ্গের অর্চনা করুন গঙ্গা জলে কপ্পুর মিশ্রিত করে শিবলিঙ্গ অর্পণ করুন উপকার পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন পরবর্তীকালে বৃশ্চিক রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়মা তারা